ওয়েলকাম টু বিএস অ্যাকাডেমি আজকের ভিডিওর মূল বিষয় হলো এসএসসি যার জন্য আমরা সবাই ওয়েট করে আছি স্কুল সার্ভিস কমিশন একটা নিউজ সমস্ত চ্যানেলে সমস্ত নিউজ চ্যানেলে ঘোরাফেরা করছে যে এসএসসি নাকি আসছে কোন মাসে আসতে পারে কত হতে পারে তার সিট সংখ্যা সব জানাবো এই ভিডিওতে সত্যি কি এই নিউজটা মানে এটা কি রিয়েল নিউজ আর ফেক নিউজ এটাও কিন্তু বলবো আজকের ভিডিওতে আর তার আগে বাংলার জন্য একটা নতুন ব্যাচ চালু করছি দশ সেপ্টেম্বর থেকে আমার দেওয়া এই নম্বরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন রেট মাত্র একশো নিরানব্বই টাকা কিংবা ডেসক্রিপশন বক্সে বাংলার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করে চলে আসুন এটা আপনার এসএসসির জন্য কিন্তু পড়ানো হবে ওকে তার আগে বলি যে এসএসসি কোন মাসে হতে পারে দেখুন আপনি যদি আমাকে ফোন করে বলেন যে স্যার আপনার কাছে কোনো তথ্য আছে এই নিয়ে তো আমি আপনাকে বলবো একটা কথা যে আমার কাছে কিন্তু কোনো তথ্য নেই এসএসসি নিয়ে যে কোন মাসে হবে কিন্তু একটা কথা দেখুন এতগুলো চ্যানেলে যে বলছে এতগুলো নিউজ চ্যানেলে যে বলছে এখানে কী হচ্ছে একটা জিনিস না এখান থেকে আমরা কিন্তু একটা শিক্ষা একটা পাচ্ছি এরকম শিক্ষা যে মাদ্রাসা যেমন বের হলো আর দু মাসের মধ্যে পরীক্ষাটা আর কি হওয়ার সম্ভাবনা আছে তো দু মাস তিন মাসের মধ্যে এত বড়ো সিলেবাস শেষ করা মুশকিল তবুও আমরা মোটামুটি শেষ করে দিয়েছি কিন্তু আমরা তো শেষ করে দিয়েছি আমরা তো আপনাকে শুধু এখান থেকে পড়াচ্ছি বা নোটস দিচ্ছি আপনি কতটা পরিমাণে আর কি তৈরি হয়ে আছে সেটা বলুন আপনি তো সেভাবে তো তৈরি হতে পারছেন না তাহলে এটা একটা সময়ের ব্যাপার একটা মোটামুটি ছ মাস আট মাস লাগলে পাওয়া যায় তবেই কিন্তু আপনি সিলেবাসটা পুরোপুরি আপনি পারবেন শেষ করতে তাই বলবো যদি এই চ্যানেলগুলো যদি ফেক একটা নিউজ ছড়াচ্ছে এখান থেকে ওর শিক্ষাটা পাওয়া যাবে যে যে যদি ধরুন চলে আসে ওই রাখাল গল্পটার মতন যে রোজ বাঘ আসছে বাঘ আসছে যদি ধরুন বাঘ এসেও যায় যদি ধরুন এসে এসে গেল তাহলে আপনাকে এখন থেকে তৈরি হতে হবে তার জন্য তো ছ মাস মানে আপনি তো এখন পড়াশোনা করছেন আরেকটু ভালো করে পড়াশোনা করুন এবং এই যে কদিন এখন দেরি আছে মাদ্রাসা তার আগে যদি আপনি চান যে আমরা পড়াশোনা করবো বেশ একাডেমিতে আপনি পড়াশোনা করতে পারেন আমাদের এই নম্বরে একটা একটা হোয়াটসঅ্যাপ করলেই হলো আমরা ব্যাস শুরু করছি আর মোটামুটি এরা নাকি বলছে যে সিট থাকতে পারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তো এই সিটটাও আর কি খুব কম পড়ে যাবে কারণ যা স্কুলগুলোর অবস্থা সেখানে মানে সত্তর আশি হাজার সিট মানে টিচার নিলেও কিন্তু কম পড়ে আর কি যাবে তবে হ্যাঁ লোকসভা ভোট যেহেতু আসছে এই প্রতিবার এই এই পঞ্চায়েত ভোটের আগে মাদ্রাসা ফুড আপনার লোকসভা ভোটের আগে এস এগুলো কিন্তু সরকারের একটা প্রতিবার টোপ থাকেই আর কি তো ছ আট বছর নেয়নি এখন নিচ্ছে নেক নিলেই ভালো হ্যাঁ তবে বলবো এটাই যে প্রত্যেকটা তৈরি হয়ে যান যদি আসে তার জন্য আগে কিন্তু আগের থেকে একটা প্রশ্ন আপনার নিতে কিন্তু হবে ঠিক আছে আর যদি থাকে কোনো আরও তথ্য নিশ্চিত আমি বলবো আর কি ধন্যবাদ